তারা জুমার নামাজ পড়তেছে প্রকাশ্য ভাবে, তারা জুমার নামাজ পড়তেছে প্রকাশ্য ভাবে, তারা আজান দিচ্ছে প্রকাশ্য ভাবে। আমি বলি এগুলা তাদের চক্রান্ত। এরা মুসলমানকে চুপ থাকার জন্য, মুসলমানকে চুপ রাখার জন্য এরা এই সমস্ত কলা কৌশল করে, ঠিক কিনা বলেন? এরা মুসলমানকে জানে, এরা মুসলমানের শিক্ষা জানে, এরা মুসলমানের কিতাব পড়েছে, জানে যে একজন মুসলিম যদি জাগ্রত হয়ে যায়, একজন মুসলিম যদি জিহাদের ঘোষণা করে, আল্লাহ কসম করে বলি দুনিয়ার জগতে কোন ইহুদি, কোন নাসারা, কোন বৌদ্ধ, কোন হিন্দু এক মুহূর্ত থাকতে পারবে না। বলেন ঠিক কিনা? এরা জানে ইতিহাস। আল্লাহ পাক কোরআনে বলছে যে ইশরুনা সাবিরুন, 10 জন মুসলমান 100 কাফেরের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? এখনো বাংলাদেশে মুসলমান আছে, আছে কিনা? এখনো বাংলাদেশে মুসলমান আছে? হে মুসলমান, মন দুর্বল করার কিছু নাই, মন দুর্বল করার কিছু নাই। তুমি আল্লাহর বান্দা। আল্লাহ বলছে আমি মুসলমানদের ওলি। আমি কার ওলি? আল্লাহ বলছে আমি মুসলমানদের ওলি, আমি মুসলমানদের অভিভাবক। মুসলমান আল্লাহু আকবার বলে মাঠে নামবা, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি। আর তারা লা মাওলা লাহুম, তাদের কোনো অভিভাবক নাই, তাদের কোনো মাওলা নাই। তারা যতই রণক্ষেত্র করুক না কেন, যতই যুদ্ধ বিমান নিয়ে আসুক না কেন, যতই তারা যুদ্ধের জন্য অস্ত্র নিয়ে আসুক না কেন, মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ আর বাঙ্গা তলোয়ারের আঘাতে এই সমস্ত যুদ্ধ বিমান, এই সমস্ত গাড়ি বাড়ি, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله وقال تبارك وتعالى في كلامه المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا سجن أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজ 26 মার্চ হরিপ্রসাদপুর খাদিমুল কোরআন যুব পরিষদের উদ্যোগে 5ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা হাকিম নুরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং আমার সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালেতে অবস্থিত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর গুজার করি যে আল্লাহ পাক
আজ 26শে মার্চে আপনাদেরকে এরকম একটা মূল্যবান তাকরির মাহফিল করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। এজন্য আপনার আমার সকলের অনেক অনেক রব্বে কারিমের দরবারে শুকর আদায় করা উচিত। সেজন্য আমরা আবার জোরে সুরে সকলে সমুচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে অল্প সময়ের মধ্যে আমার বিষয়বস্তুর উপর আপনাদের সম্মুখে আলোচনা পেশ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহর নবীকে সম্বোধন করে বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার উপস্থিত মায়ার বান্দা বান্দি, যদি তোমরা রব্বে করিম আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি রাসূল তোমাদের কাছে যে বিষয় নিয়ে আসছি এই বিষয়ের পরিপূর্ণ অনুসরণ আর অনুকরণ তোমরা করো। যদি তোমরা আমি রাসূল তোমাদের কাছে যে নিয়ামত নিয়ে আসছি, যে নবুয়তের কাজ নিয়ে আসছি, এই নবুয়তের অনুসরণ যদি তোমরা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে ভালোবাসবে। আর শুধু তোমাদেরকে ভালোবাসে ক্ষান্ত করবে না, বলে তোমাদের পূর্বের জিন্দেগীর যত গুনাহ আছে, যত ধরনের গুনাহ তুমি করেছো মুমিন মুমিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর তরিকা মানার কারণে বলে তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতবাসী বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক জানায় দেয়, এ দুনিয়ার বান্দাবান্দি পৃথিবীতে তোমরা আছো, তোমরা কিন্তু রাসূলের আদর্শ অনুসরণ করে চলতে হবে। এই দুনিয়ার জিন্দেগিতে তুমি চোখটা খুললে দেখবা কত ধরনের মানুষ দুনিয়ার জগতে আছে। ইহুদিদের জাতি ইহুদিদের পথ মতে তারা চলে, খ্রিস্টান খ্রিস্টানদের পথ মতে তারা চলে, হিন্দু হিন্দুদের মত পথে তারা চলে, আর আল্লাহ পাক তোমাকে আমাকে মুসলমান বানাইছে। এই মুসলমানের পথ আল্লাহর রাসূল তোমাদেরকে আমাদেরকে শিক্ষা দিছে, এই মুসলমানের মত পথে যারা চলবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফয়সালা দেয় বান্দা জিন্দেগি তোমার সমস্ত গুনাহ মাফ করে তোমার নামটা জান্নাতীদের কাতারে লেখায় দেব। এজন্য ভাই দুনিয়ার চোখ খুললে কত কিছু দেখা যাবে, বলে এগুলার পিছনে তোমার আর আমার পড়লে চলবে না। তোমাকে আর আমাকে রব্বে করিম দিক নির্দেশনা দিয়া দুনিয়ার জগতের মধ্যে পাঠাইছে, এই দিক নির্দেশনা যদি তুমি আর আমি না মানি তাহলে তোমার আমার ফয়সালা অনেক কঠিন হবে। এমনি এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ও দুনিয়ার মায়ার বান্দা বান্দি তোমাকে আর আমাকে এমনি এমনি আল্লাহ তাআলা দুনিয়ার জগতের মধ্যে পাঠায় নাই, তোমার আর আমাকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলে ও দুনিয়ার মায়ার বান্দা বান্দি আজকে তুমি আর আমি এই পৃথিবীর মধ্যে আছি, তোমার চোখ যেদিকে চায় তুমি দেখতে পারো, আমার চোখ যেদিকে যায় আমি দেখতে পারি, কোনো বাধা নাই, বলে আপনার আর আমার এই চোখ কে দান করলো। দুনিয়াতে তো কত মানুষকে দেখা যায় চোখ নাই, কত মানুষকে দেখা যায় পাও নাই, কত মানুষ দেখা যায় বলে একটা হাত আছে আরেকটা হাত নাই, কত মানুষ দেখা যায় বলে পঙ্গু হয়ে হাসপাতালের বেডের মধ্যে পড়ে রয়েছে,
রব্বে করিম তোমাকে আমাকে এত সুন্দর আকৃতি দিয়া এই পৃথিবীর মধ্যে পাঠাইছে বলে তোমার আর আমার দরখাস্ত ছিল না আল্লাহর কাছে। আল্লাহ রব্বুল আলামিন দয়া মায়া মহব্বত করে তোমাকে আমাকে এগুলা দান করছে, ঠিক না বেঠি? এজন্য ভাই আপনার আমার যেদিকে চোখ যায় যেদিকে মন চায় বলে সেভাবে আপনারা আমার আমল করলে চলবে না, সে মতো পথে চলবে না। আমার নফসে খাহেশাত আমাকে জাহান্নামে নেওয়ার জন্য, শয়তান আমাকে জাহান্নামে নেওয়ার জন্য ওয়াদা করেছে যে যে মানুষের জন্য আমি আরশ পাকে থাকতে পারি নাই, আমার জায়গা ছিল ফেরেশতাদের সাথে। শয়তান বলে যে মানুষের জন্য আমি সেখানে থাকতে পারি নাই, আমি আল্লাহ কসম করে বলতেছি আমি এই সমস্ত মানুষদেরকে আমার সাথে আমি জাহান্নামে নিয়ে যাইব, আমি তাদেরকে কুচক্র দিয়া তাদেরকে কুমন্ত্রণা দিয়া তাদেরকে ভুলায়া বালায়া আমি জাহান্নামের কাজ তাদেরকে করায়া তাদেরকে আমি জাহান্নামের পথে নিয়ে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার বান্দা বান্দি তোমাকে আর আমাকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য আছে। আল্লাহ পাক বলে তোমাদেরকে এই পৃথিবীতে বানানো হয়েছে, এক নাম্বার উদ্দেশ্য হলো যে তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। তুমি আর আমি এই দুনিয়াতে যে আছি উদ্দেশ্য আছে কিনা বলে এখন তো মনে করি আমার মনে যে জিনিসটা চায় আমি সে জিনিসটা করতেছি, এখন আমি মনে করি আমার ক্ষমতা আছে, আমি এখন দেখতেছি আমি যদি এখন মনে চাই আমি একটা বাজারের মধ্যে গিয়া গুনাহ যদি করতে মনে চাই তাহলে আমি করতে পারবো, ঠিক না বেটি? মনে হয় এটা আমার ক্ষমতা, মনে হয় আমার ভিতরে শক্তিটা আছে, কিন্তু ভাই আপনি যে এখান থেকে হেঁটে গিয়ে গুনাহটা করার ক্ষমতা আপনার ভিতরে আছে বলে এই ক্ষমতাটা দেওয়ার মালিক কে বলেন? এই ক্ষমতাটা দেওয়ার মালিক আল্লাহ। এ আল্লাহ পাক যদি তোমাকে আর আমাকে শরীরের মধ্যে ব্যয় করার ক্ষমতা যদি দান না করত, কত মানুষ রাত্রে ঘুমায় বলে প্যারালাইসিস রোগ হয়ে যায়, সকালে সুস্থ ছিল সন্ধ্যার সময় সে আর বিছনা থেকে উঠতে পারে না, এরকম হয় না তো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে এই দুনিয়ার জিন্দেগিতে পাঠানোর উদ্দেশ্য মাকসাদ আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন মাকসাদ নাম্বার ওয়ান যে দুনিয়ার জগতে যত মানুষগুলা আছে বলে তাদেরকে এক নাম্বার মাকসাদ হইল মাওলা পাকের ইবাদত বন্দেগী করা। এখন আপনি আর আমি এই এক নাম্বার মাকসাদ আল্লাহর ইবাদত বন্দেগী করা, ও দুনিয়ার মা বোন যদি এই এক নাম্বার মাকসাদ আপনার আমার দ্বারা আদায় না হয় বলে আপনার আমার দ্বারা যদি পুঙ্খানু পুঙ্খানু ভাবে আদায় না হয় আপনার আর আমার জন্য ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে বলে আপনি আর আমি এই পৃথিবীতে আছি, যতদিন এই পৃথিবীতে থাকব মন চায় যেভাবে চলতে মন চায় সেভাবে চলতে পারি, কিন্তু আপনি আর আমি যখন এই পৃথিবী ছেড়ে মাওলা পাক যখন ডাক দেবে আখেরাতের পৃথিবীর দিকে বলে তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শি সবার জন্য তুমি মেহনত করেছ, সবার জন্য তুমি কষ্ট মুজাহাদা করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে তুমি ব্যাংক ব্যালেন্স বানাইছো বলে তোমার সুন্দর গাড়ি আছে সুন্দর বাড়ি আছে সুন্দর বিবাহ করার আল্লাহ পাক তৌফিক দিয়েছে, তোমার সুন্দর স্ত্রী তোমার সন্তান সন্ততিরা আছে, কিন্তু তোমার আর আমার এখন যদি চোখ বন্ধ হয়ে যায় বলে এগুলা তোমাকে আটকায় রাখবে না কি বলে যদি শত শত বার ও তাদেরকে বলা হয় আমি কবরে যাইতে চাই না তোমরা আমাকে রাখো তোমরা আমাকে রাখো বলে তুমি আর আমি যদি এখন মৃত্যুবরণ করি বলে একা একাই আমার স্ত্রী আর আপনার স্ত্রী আমার লাশের সামনে থাকবে না, থাকবে না ও ভাই আখেরাতের ফিকির দিলের মধ্যে ঢুকাই, আখেরাতের ফিকির যদি অন্তরের মধ্যে না থাকে তো তোমার আর আমার আখেরাতটা বরবাদ হয়ে যাবে।
তোমার আর আমার শান্তির জগৎ, যে জগৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে শান্তিতে থাকার জন্য, দুনিয়াটা তো একটা পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাসূল বলেন আর দুনিয়া সিজনুল মুমিন, যে দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, ও জান্নাতুল কাফির, আর কাফির অস্বীকারী বান্দা যারা দুনিয়ার মধ্যে আছে বলে তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। বিশিষ্ট মুফাসসিরিন কোন বলেন যে দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য জেলখানা কেন বলেছে আর কাফেরদের জন্য জান্নাতখানা কেন বলছে? তো তারা গবেষণা করে এই হাদিসের উপর তারা তাশরিহ পেশ করেন যে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, এই জন্য জেলখানায় একটা মানুষ থাকে সে হাজার ইচ্ছা করলে তার মন মতো খাইতে পারে কিনা, পারে না বলে সে যদি চায় একটু ঘোরাফেরা করে আসবে বাহির থেকে, বলে সে ঘোরাফেরা করে আসতে পারবে না। সে যদি চায় তার ছেলে সন্তান নিয়ে পিকনিকে যাইবে, বলে সে যাইতে পারবে না। এজন্য ভাই ওই জেলখানার মানুষটা যেরকম চতুষ্পদ জিনিসের মধ্যে বেড়ার মধ্যে আটকানো থাকে, ঘরের মধ্যে আবদ্ধ থাকে, বলে সে ইচ্ছা করলে বের হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আগেই জানা দেয়, ও মুমিন মুমিনাত তোমরা শোনো, দুনিয়াটাও হলো তোমাদের জন্য জেলখানার মতো। তোমার এখন মনে চায় রাস্তাঘাটে গিয়া তুমি নেশার কাজের মধ্যে মগ্ন হইবা, বলে না এটা নিষেধ, এটা তোমার করা যাবে না, এটা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে নিষেধ আছে। তোমার এখন মনে চায় খারাপ কাজ করতে, একটা মানুষের উপর অন্যায় অবিচার করতে, সুদ খাইতে, ঘুষ খাইতে, বলে আল্লাহর রাসূল আল্লাহ নিষেধ করে দিয়েছে যে তুমি এটা করতে পারবা না। তো জেলখানার মধ্যে যে লোকটা থাকলো তার যেরকম নিষেধাজ্ঞা থাকে, চতুষ্পদ দেয়ালের ভিতরের মধ্যে থাকতে হয়, মনে চাইলে বের হতে পারে না। বলে দুনিয়াতে যে মুমিন মুমিনাতরা থাকে, আল্লাহ আর আল্লাহর রাসূলের পক্ষ থেকে কতগুলা নিয়ম আছে কিনা? আল্লাহ আর আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমার আর আমার দুনিয়াতে চলার জন্য, তোমার আর আমার এই পৃথিবীর সময়গুলা কাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহর রাসূলের পক্ষ থেকে কতগুলা নিয়ম আছে, ওই নিয়মগুলাই হইল তোমার আর আমার জন্য পালনীয়। এই নিয়ম তোমার আর আমার মেনে চলতে হবে। তোমার আর আমার এখন মনে চায় গুনার কাজ করতে, টিভি দেখতে, টিভি দেখা যাবে না, আল্লাহ পাক নিষেধ করেছে, আল্লাহর রাসূল নিষেধ করেছে। তোমার আর আমার মনে চায় এখন সুদ খাইতে, সুদ খাইলে ব্যবসা তাড়াতাড়ি লাভ হয়, বলে অল্প টাকা লাগাইলে অল্প সময়ে বড় লোক হওয়া যায়, বলে তোমার আমার মনে চায় যে মানুষগুলা এই কাজ করে তো আমিও করি, তো করা যাইব না? তোমার আর আমার এই কাজ করতে মনে চাইলেও করা যাইব না, কারণ ওই জেলখানায় ওই লোকের যেরকম নিষেধাজ্ঞা আছে, তোমার আর আমার যদিও দুনিয়া খুলাসা দেখা যায় কিন্তু তোমার আর আমাকে শরীয়ত দিয়া তোমার আর আমার নিয়ম কানুন গুলা আল্লাহ পাক দিয়া দিছে। হাজার মন চাইলেও তোমার আর আমার নাজায়েজ কাজের মধ্যে যাওয়া যাবে না, ঠিক না? ঠিক ভাই। এজন্য ভাই আল্লাহ আর আল্লাহর রাসূলের তরিকা মতো তুমি আর আমি যদি দুনিয়ার জগতে চলতে পারি, তুমি আর আমি যদি আল্লাহ আর আল্লাহর রাসূলের তরিকা মতো চলতে পারি, তুমি আর আমি যদি রাসূলের তরিকা কষ্ট হইলো মানে, বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর আমার এই মেহনতের উসিলা কাল আখেরাতে খুশি হবে না বেজার হবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। শুধু আখেরাতে না, বলে তোমার আর আমার যখন মৃত্যুর সময় সন্নিকট হবে হাজার হাজার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লা থেকে দুনিয়ার জগতের মধ্যে অবতরণ করবে, আর তোমার ঘর পর্যন্ত সিরাল ধরবে, মানুষ বলবে অমুক লোকটা খুব ভালো ছিল, অমুক লোকটা খুব ভালো ছিল, ফেরেশতাদের মধ্যে আলোচনা হবে, আসমান থেকে তোমার ঘর পর্যন্ত ফেরেশতারা সিরিয়াল ধরবে তোমাকে আর আমাকে আখেরাতের জগতে নেওয়ার জন্য, বলে এত সুন্দর সুন্দর পোশাক নিয়ে তোমার আর আমার কাছে এসে বলবে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ارجعي الى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي পড়ছেন কি পড়ছেন না? এই আয়াত কোরআনে আছে না?
তুমি আর আমি, আপনি আর আমি যদি দুনিয়ার জগতে আমলগুলা চালায় যেতে পারি, শত কষ্ট লাগে আমল করতে, তারপরও আল্লাহ পাকের মহব্বতে আল্লাহ পাকের ভালোবাসায় তুমি আর আমি যদি এই আমলগুলা চালাইতে পারি, বলে মাওলার মহব্বতে করলাম, মাওলা বলে ও বান্দা তুমি আমার মহব্বতে দুনিয়াতে এত কষ্ট করেছো, তুমি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি এত ইবাদত বন্দেগী করেছিলে, তারপরেও তোমাকে আমি রব্বুল আলামিন মেহনত মুজাহাদার মধ্যে কঠিন কঠিন বিপদ দিয়া পরীক্ষা করেছি, তুমি কিন্তু ওই বিপদ আমার উপর কোনো গালমন্দ করো নাই, বরং তুমি বলেছো মাওলা তোমার ইবাদত বন্দেগী করি, মাওলা তোমার ইবাদত বন্দেগী করি, তারপরে তুমি খুশি হয়ে আমাকে মুসিবত দিয়েছো, কঠিন কঠিন রোগ দিয়েছো, কঠিন কঠিন বিপদ আমার সামনে তুমি পেশ করেছো, মাওলা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে দিছো, আমার মনে কোনো কষ্ট নাই, কষ্ট নাই, আমি তোমার উপর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ তুমি আমার ভালোবাসা, তুমি আমার মহব্বতের মালিক আল্লাহ, তুমি খুশি হয়ে আমাকে মুসিবত দিছো, আমার কোনো দুঃখ নাই, বলে মাওলা বলবে ও বান্দা তোমার সাথে আর আমার সাথে এত মহব্বত এত ভালোবাসা, তুমি দুনিয়ার জগতে কষ্ট করো কিন্তু আখেরাতের জগতের বাদশাহীটা তোমার নামে আমি বরাদ্দ দিলাম, বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই দুনিয়ার জগতে আপনার আর আমার যত কষ্ট আর মুজাহাদায় হোক না কেন, মাওলার তরিকা ছাড়া যাবে, দুনিয়ার জগতে আপনার আর আমার যতই কষ্ট হোক না কেন, বলে মাওলার তরিকা আপনার আর আমার দ্বারা জীবনও ছাড়া সম্ভব না, ঠিক না বেটি? এক সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আছে, বলে একদিন একটা ওয়াকিয়া মুফতি তাকি উসমানি দামাত বরকাতুহুল আলিয়া একটা কিতাবের মধ্যে পেশ করছে, যে রাসূলের সুন্নতের কত মহব্বত তাদের ছিল, রাসূলের সুন্নত মানে তো দ্বীনের তরিকা, এটার নামই তো আসল শরীয়ত, আসল শরীয়তের নামই তো রাসূলের তরিকা, বলে রাসূলের তরিকায় মাটির নিচে খাবার পড়লে বলে খাবারটা তুলে খাওয়া সুন্নত, বলে ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসের মধ্যে, বলে ইহুদিরাও সেখানে ছিল, খাবার পড়ছে, খাবার তুইলা খাওয়ার কারণে ইহুদিরা হাসি তামাশা করে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাসি তামাশার মজাকের দিকে তাকায় নাই, সে বলছে আমার রাসূলের সুন্নত খাবার বললে তুলে খাওয়া, কে কি বললো না বললো, কে হাসি তামাশা করলো আমার দেখার বিষয় না, আব্দুল্লাহ বিন হুযাফাকে অনেকে বলে এটা না করলে তো চলতো, সে বলে আতাতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকাম, যে আমি কি আমার বন্ধু আমার মহব্বতের নবী আমার পিয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দেব, এই মূর্খ নাদান ইহুদি আর নাসারাদের হাসি তামাশার কারণে আমি আমার রাসূলের মহব্বত আমি আমার রাসূলের ভালোবাসা আমি আমার রাসূলের তরিকা এদের হাসি তামাশা আর গল্পগুজবের কারণে এদের কথাবার্তার কারণে আমি আমার রাসূলের তরিকার সুন্নতটা ছেড়ে দেব, আমি এমন মানুষ না, সুবহানাল্লাহ। তাদের মহব্বত তাদের ভালোবাসা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর দিনের উপর কত বেশি ছিল, আর আপনার আর আমার দুনিয়া চলে বলে রাসূলের তরিকার সুন্নত দাড়ি রাখা বলে দাড়ি রাখতে পারি না, রাসূলের তরিকার সুন্নত লম্বা জামা পরা মাথায় টুপি দেওয়া, ও মুসলমান ইমানদার মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যায় আপনাদের কাছে একটা দরখাস্ত করে বলি, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার এই কথার কি গ্যারান্টি আছে যে আপনি দুনিয়াতে আর কতদিন বাঁচবেন, মাওলা পাক আপনাকে কি এই ওয়ারেন্টি দিয়েছে কিনা, মাওলা পাক আপনাকে কি এই কথা বলেছে যে আপনি আরো অনেক বছর বাঁচবেন, আপনার কাছে যখন গাস্ত করা হয় আপনাকে যখন বোঝানো হয় আপনি দিনের তরিকার মধ্যে আসেন আপনি আমলের মধ্যে আসেন আপনি আপনার জীবনকে সুন্দর করেন, আপনি উত্তর দেন পরে করব, ঠিক না বেটা? হুজুর হন তো সময় হইছে না, আর একটু পরে ওনো বাচ্চা খাচ্চারে বিয়া দিছি না, আর একটু পরে মুরব্বির কাতারে গেলে দাঁড়িয়েও রাখো মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ক কি ক না? ও ভাই তোমাকে আমি একটা কথা বলি, মাওলা পাক তোমাকে কতদিন দুনিয়াতে বাঁচবা, কতদিন তোমার হায়াত আছে, মাওলা পাক কি তোমাকে এই দুনিয়ার জগতে এই কথা বলে পাঠাইছে, এই কথা বললে তোমার কাছে কোনো উত্তর পাওয়া যাবে না,
আমি বলি তোমাকে শয়তান তার জালের মধ্যে ফলায়া আবদ্ধ করে শয়তানি কাজের মধ্যে তোমাকে মগ্ন করাইয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলে ও দুনিয়ার মায়ার বান্দা মান্দি তোমাদের এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি, তোমাদের একটা নির্ধারিত সময় আছে, এই সময়টার নাম কি মাউত, এই সময়টার নাম হলো মৃত্যু। ও দুনিয়ার মায়ার বান্দা বান্দি তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে পাঠাইছি, তোমাদের মৃত্যুর সময়টা আমি আল্লাহ গোপন রাখছি, কারণ এই মৃত্যুর সময় আমি কারো কাছে প্রকাশ করি না। এর এক নাম্বার কারণ হলো এই দুনিয়ার জগতে আমি তোমাদেরকে পাঠাইছি পরীক্ষা করার জন্য, এই পরীক্ষা যখন তোমাদেরকে দিতে হবে কাজেই তোমরা এই পরীক্ষার টাইমে কতটুকু সময় থাকবা আমি আল্লাহ তাআলা উজ্জ্বল রাখছি, ঠিক না বিটি? কিন্তু প্রশ্ন বলে দিছে কবরে গেলে তিন প্রশ্ন, আল্লাহ পাক বলবেন মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, সময়টা আল্লাহ পাক গোপন রাখছে কিন্তু প্রশ্ন বলে দিছে, ঠিক না বিটি? দুনিয়ার জগতে সময় বলে দেয় যে পরীক্ষা তিন ঘন্টা, বলে কি বলে না, কিন্তু প্রশ্ন কি বলে দেয়? প্রশ্ন বলে না। আহকামুল হাকিমিন, কেমন মালিকের মালিক, তোমাকে আর আমাকে জান্নাতে যাওয়ার জন্য, তোমাকে আর আমাকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য প্রশ্ন বলে দিয়েছে, ফাঁস করে দিয়েছে প্রশ্ন, যে প্রশ্ন কবরে তিনটা করা হবে, এক নাম্বার তোমার রবকে, দুই নাম্বার তোমার দিন কি, তিন নাম্বার ওমান হাযার রাসূল আল্লাযী বুইসা ফীকুম। কবরে গ্লাসের মতো বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা যাবে, বলবে ওমান হাযার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, এই যে এই লোকটাকে দেখছো যাকে তোমাদের কাছে নবী হিসেবে পাঠানো হয়েছিল, বলো সে কে? বলেন সুবহানাল্লাহ, আল্লাহর নিজাম সময় কতটুক পরীক্ষার বলছে না, বলছে এতটুক বলছে মৃত্যু পর্যন্ত, কিন্তু টাইম ফিক্সড নাই। আর দুনিয়াতে দেখেন পরীক্ষার টাইম বলে দেয় তিন ঘন্টা, সাড়ে তিন ঘন্টা, প্রশ্ন কি বলে দেয়? প্রশ্ন বলে না। তো একটা পয়েন্ট দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন বলে দিছে তিনটা, উত্তর বলে দিছে, কিন্তু টাইম কতটুক হবে এতটুক বলে নাই। কেন বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন না বলার কারণ হলো এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন তোমাকে আমাকে উত্তর সাথে সাথে জানায় দিছে, কিন্তু এই টাইমটা এজন্য উজ্জ্বল রাখছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর আমাকে ভালোবাসে, সেজন্য আল্লাহ দেখতে চায় যে আপনার আর আমার কতটুক সময় মাওলার কাজে আমি ব্যয় করি, কতটুক সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করি, কতটুক সম্পর্ক মাওলা পাকের সাথে আপনার আর আমার হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা উজ্জ্বল রেখে দিয়েছে। বলে দুনিয়ার জগতে কত মানুষ আছে, বলে প্রত্যেক সেকেন্ডকে সে মনে হয় আমি আজকে আর বাঁচবো না, মনে হয় আমি আজকে আর বাঁচবো না, বলে সে তার জিন্দগিকে এভাবে কাটায়, ঠিক না বিটি? সে তার প্রত্যেক মুহূর্ত একটা কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া লেখছে, ছোট একটা ঘটনা, এক বড় প্রসিদ্ধ বুজুর্গ, সে অনেক মরিদান তার ছিল, বলে তাকে একবার জিজ্ঞাসা করা হইল যে আপনাকে যদি আল্লাহ পাক বলে তোমার আজ একদিন আছে বান্দা, তুমি শোনো তোমার আর একদিন বাকি, তুমি দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে পরকালের জগতে ও বান্দা তোমার রওনা দিতে হবে, তোমার একদিন টাইম আছে। ওই মুরিদানরা বলে তাহলে হুজুর আপনি কোন কোন আমল করবেন, আপনি আর আপনার এই গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে আপনাকে যদি বলা হয় একদিন আছে আপনি কি কি আমল করবেন, আপনি আপনার সময়টাকে কোন কাজের মধ্যে ব্যয় করবেন, আপনারাওনি আমাদেরকে একটু ভালো করে বলুন, আমরা ওই আমলগুলা করব। বলে ওই বুজুর্গ বলে মুস্কি মুস্কি হাসে আর বলে যে আমি প্রতিদিন যে আমলগুলা করি, আমাকে যদি একদিনও বলা হয় যে একদিন আছে আর মৃত্যুর বাকি, আমি ওই প্রতিদিনের আমলগুলা ওই দিনও করব। সুবহানাল্লাহ, মাওলা পাকের সাথে মহব্বতওয়ালা বান্দা দুনিয়াতে ছিল, আছে, এখন নাই, এখনো আছে, এগুলা আপনার আর আমার দেখা যায় না,
উপলব্ধি করতে পারি না, বলে দুনিয়ার জগতে এখনো আছে বড় বড় আল্লাহর কুতুব এখনো আছে, ঠিক না বেটি? এই যে আপনাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আলহাজ হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব দামাত বারকাতুল আলিয়া, উনি এই মাদ্রাসার মুহতামিম না, বলে এই নুরুজ্জামান হুজুর দামাত বারকাতুল আলিয়া এই দুনিয়ার জগতে আপনাদের মন তোলার জন্য, বলে শুধু মন তোলা না পুরো হবিগঞ্জ জেলার জন্য একটা গর্ব, ঠিক না বেটি? এই আমাদের হুজুর এই আপনাদের মন তোলায় থাকে কিন্তু আপনারা তার খবর জানেন না, আপনাদের মনে হয় সে বরকতময় একজন আপনাদের কবিরাজ হাকিম, ঠিক না বেটি? বলে কিছু কবিরাজ করে তাবিজ কবজ দেয় এই, কিন্তু আসলে এরকম না, উনার ইলমি যোগ্যতা আল্লাহ পাক এত দিয়েছে, বলে ইনি এত তাত্ত্বিকপূর্ণ কথা বলে, আমি তো জীবনে তাফসীর গবেষণা করেছি, ইফতা গবেষণা করেছি, উনি তো কিছু করে নাই শুধু মাওলানা, তারপরে যে তাত্ত্বিক কথা উনি বলে এটা প্রমাণ যে উনার ইলম আল্লাহ তাআলা অনেক অনেক দান করেছে, ঠিক না বেটি? বলে উনাকে যদিও আপনারা আমার মনে হয় সাধারণ, কিন্তু আসলে আমাদের এই হাকিম হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব দামাত বারকাতুল আলিয়া জ্বলন্ত এক আল্লাহর ওলি, ঠিক না বেটি? আপনারা বুঝতে পারতেছেন না, বলে বাড়ির দ্বারের নিয়ামতের কথা বোঝা যায় না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সারা পৃথিবীতে যুগ কি যুগ ধারাবাহিক ভাবে আল্লাহ ওলিদের সিলসিলা বাকি রাখে কিনা বলেন? আল্লাহ ওলিদের সিলসিলা আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর ওলিদের সিলসিলা থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক না বেঠিক? বলেন, কিন্তু আপনারা আমার চিনার অভাব, আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে আখিরাতের দিকে রওনা দেয়, বলে ওই সময় বুঝে আসে যে তিনি কত বড় আল্লাহর ওলি, ওই সময় বুঝে আসে তিনি কত বড় মানুষ ছিল, বলে আমাদের একটা অভ্যাস দুনিয়াতে মানুষ যারা থাকে বড় বড় আমলদার বলে ভালো মানুষ তাদেরকে আমরা থাকতে কিন্তু কদর করি না, কিন্তু যখন তারা এই দুনিয়া ছেড়ে কবরের দিকে রওনা দেয় বলে ওই সময় আপনি আর আমি বলি লোকটা অনেক বড় আল্লাহর ওলি ছিল, অনেক বড় হাকিম ছিল, অনেক বড় জ্ঞানী ছিল, বলে দুনিয়াতে থাকতে বান্দা যদি তুমি আল্লাহর ওলিদেরকে না চিনতে পারো, দুনিয়াতে থাকা অবস্থায় যদি তাদের সোহবত তুমি উঠাইতে না পারো, দুনিয়াতে থাকা অবস্থায় যদি তাদের কাছে গিয়ে কোনো কিছু শিখতে না পারো, দুনিয়াতে যখন বিদায় নিয়ে যায় তখন তোমার যদি বুঝে আসে সে অনেক বড় আল্লাহর ওলি, সে অনেক বড় বুজুর্গ ছিল, তো তোমার আর আমার কোনো লাভ হবে না, লাভ হবে না কি? আল্লাহর ওলি যদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা দেয় আর আপনি আর আমি যদি ওখানে কই, আরে বাবা রে বাবা, নুরুজ্জামান হুজুরের তো আগে মনে করতাম চুটমুটু হুজুর, ওখানে দেখি উনি মারা গেছে, ওনার এই আমল এই অবস্থা এই কারিশমা এবং কবরের মধ্যে এত সুন্দর আল্লাহ পাক রাখছে, অনেকে স্বপ্ন দেখে বলে যে আমি দেখছি আজকে হুজুর এরকম, অনেক বড় বড় হুজুর মারা গেলে মানুষ এরকম দেখে না, বলেন দেখে কিনা? বলে ওই সময় বুঝে মানুষ যে আসলে তিনি কে ছিল, কিন্তু দুনিয়াতে বাস্তব উপস্থিত সামনে থাকা অবস্থায় আপনার আর আমার দেখা হয় না, বুঝি না, মনে হয় যে তারা সাধারণ লোক, এই অভ্যাসের কারণে আপনি আর আমার কপাল মন্দ হয়ে যায়, ঠিক না বেটি? বলে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষগণ তোমরা আল্লাহকে ভয় করো, ভয়ের মতো ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, আর তোমরা নেককার আল্লাহ ওয়ালা সোহবত প্রাপ্ত বুজুর্গদের সান্নিধ্যে বসো, তাদের কাছে থাকো, তাদের কাছ থেকে সোহবত উঠাও, তাদের কাছ থেকে আমল শিখো, তাদের কাছ থেকে তরিকা শিখো, এই তরিকা শিখে আল্লাহর রসুলের আমলের মধ্যে মগ্ন হও, সুন্নত মধ্যে জিন্দগি যাপন করো, তাহলে তোমার সম্পর্ক মাওলা পাকের সাথে হবে, আর মাওলা পাকের সাথে যখন তোমার আমার সম্পর্ক হয়ে যাবে তুমি আমি তো আল্লাহর ওলি, ঠিক না বেটি? আল্লাহর ওলি কে? দুনিয়াতে যারা গুনাহ ত্যাগ করে, দুনিয়াতে যারা খাপকা খারাপ কাজ ত্যাগ করে, আর দুনিয়াতে যারা নেক আমল জীবনের মধ্যে নেয় তারাই তো আল্লাহর ওলি, ঠিক না বেঠিক? আজকে সারা পৃথিবীতে আপনি আমি সবাই উপস্থিত আছি, কিন্তু সারা পৃথিবীতে মুসলিমদেরকে মানুষ নির্যাতন করতেছে, ঠিক না বেঠিক? অথচ এই সারা পৃথিবী সারা কায়নাত সারা বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন টিকে রাখছে কাদের জন্য বলেন? বলেন যদি এই সারা পৃথিবীতে ইমানদার মানুষ না থাকতো, আল্লাহ ওয়ালা বুজুর্গ না থাকতো, আল্লাহ বলনালা না থাকতো, বলে আল্লাহর রাসূল বলেন লা তাকুমুস সাআ, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ,
বলে দুনিয়ার জিন্দগির মধ্যে যতক্ষণ পর্যন্ত মানুষেরা আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহওয়ালা লোক থাকবে, আল্লাহ বলে আমি দুনিয়া কিয়ামত করব না, ঠিক না বেটি? আল্লাহ বলে আল্লাহ রাসূলের মাধ্যমে যে দুনিয়াতে যখন আল্লাহওয়ালারা থাকবে, বুজুর্গরা থাকবে, আল্লাহ বলনাওয়ালা লোক থাকবে, দুনিয়া কিয়ামত হবে না। সারা পৃথিবীতে এই কথা বুঝাইতে হয়, এই কথা ঘোষণা করে দিতে হবে যে তোরা যে পৃথিবীতে আছো, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু সবাই পৃথিবীতে থাকার বড় মাধ্যম কে? মুসলমান। কে বলেন? সারা পৃথিবী ঠিকানাওয়ালা কে? সারা পৃথিবীকে আবাদ করনওয়ালা কে? সারা পৃথিবীকে এরকম সুন্দর পরিবেশ দেনওয়ালা কে? বলেন মুসলমান। কিন্তু এই মুসলমান সব কিছু করছে মুসলমানের কারণে, তোমরা আবহাওয়া বুক করতেছো মুসলমানের কারণে, তোমরা দুনিয়াতে থাকতে পারতেছো মুসলমানের কারণে, তোমরা সব কিছু বুক করতেছো, অথচ মুসলমানকে তোমরা নির্যাতন করতেছো। তোমরা বড় পাপী, তোমরা বড় খারাপ লোক, তোমরা আসল জঙ্গি, ঠিক না বেঠি? আজকে জায়গা জায়গায় টিভিতে দেখা যায়, আজকে ইউটিউবে দেখা যায়, আজকে ফেসবুকে দেখা যায়, জায়গায় জায়গায় মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, ঠিক না ঠিক বলেন? এরকম কোন জায়গায় এই কথা দেখা যায় নাই যে মুসলমানরা হিন্দুদেরকে পিটাইতেছে, দেখা গেছে? কোন জায়গায় জিনিস দেখা যায় নাই মুসলমানরা খ্রিস্টানদেরকে পিটাইতেছে, দেখা গেছে? কোন জায়গায় এরকম দেখা যায় নাই যে মুসলমানরা ইহুদিদেরকে পিটাইতেছে, কোন জায়গায় এরকম দেখা যায় নাই যে মুসলমানরা বৌদ্ধদেরকে পিটাইতেছে। কিন্তু জায়গা জায়গা দেখা যাচ্ছে, দিনের পর দিন দেখা যাচ্ছে যে ইহুদিরা বৌদ্ধরা খ্রিস্টানরা নাসারারা বলে মুসলমানদেরকে মারছে। বলেন ঠিক না বেটি? আমার কথা কি ভুল? বলে সারা পৃথিবীতে আজকাল মুসলিমরা নির্যাতিত হচ্ছে, দুনিয়াতে আমল করতে হবে। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম যে দুনিয়াতে আমল করতে হবে, আল্লাহ পাক আমলের জন্য পাঠাইছে, সাথে সাথে যখন মানুষরা মুসলমানের দিকে তাকাইবে, মুসলমানকে অন্যায়ভাবে নির্যাতন করবে, তাদেরকে পিটাও ইবাদত, ঠিক না ঠিক বলেন? তাদেরকে প্রতিহত করা ইবাদত, ঠিক না ঠিক বলেন? আজকে আমরা দাড়ি পাগড়ি জুব্বা কাব্বা মসজিদে নিয়ে বসে থাকতেছি, তাসবিহ পড়তেছি, তাবলীগ করতেছি বলে এগুলার ইবাদত বন্দেগী মনে করছি, আর অবৈধ ইহুদি খ্রিস্টান নাসারারা মুসলমানদেরকে ধরে ধরে নির্যাতন করতেছে, মুসলমানদেরকে ধরে ধরে কত কষ্ট মা বোনদেরকে নির্যাতন করছে, দর্শন করতেছে, মুসলমান শিশুদেরকে ধরে ধরে হত্যা করতেছে বলে তে করে এগুলো তাদেরকে এই বিতাড়িত করা, তাদের বিরুদ্ধে জাগা, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা, তাদের পক্ষে না তাদের বিপক্ষে মাঠে নামা, এটা ইবাদত কিনা? বলেন বলেন জোরে, ইবাদত বন্দেগী কিনা? নামাজ রোজা হজ যাকাত আর পাগড়ি আর বাবরি এগুলো নিয়ে চললে মনে হয় ইবাদত না? যখন মুসলমানদের উপর আঘাত আসবে, এই মুসলমানদের আঘাত প্রতিহত করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, তাদের বিরুদ্ধে জিহাদ করা, এটা বড় ইবাদত, বলেন ঠিক কিনা? সময়ে সময়ে কাজ করতে হয়। আজকে মুসলমান তাদের মেন ইবাদত জিহাদকে তারা ভুলে গিয়েছে। আমার কথা বুঝতে পারছেন কিনা? কথা ঠিক কিনা বলেন? আজকে মুসলমান তারা তাদের ইবাদতকে চিনতে পারতেছে না। আজকে জায়গা জায়গায় মুসলমান নতুন নতুন তরিকা ইবাদত বন্দী করতেছে, কিন্তু আসল যেটা দরকার জিহাদ ছাড়া পৃথিবীতে শান্তি টিকে রাখানো সম্ভব না, বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য আয়াতে অনেক আয়াতে অনেক আয়াত গুনলে শেষ করা যাবে না, আল্লাহ পাক জিহাদের কথা বলেছে, বলেছে কিনা? বলেছে দুনিয়ার জিন্দগিতে ফেতনাকে দূর করা পর্যন্ত তোমরা জিহাদ করতে থাকো। আজকে মুসলমান আপনি আর আমি এই জিহাদের আমলকে ভুলে যাওয়ার কারণে আজকে তারা মুসলমানদের উপর অতর্কিতভাবে অতর্কিতভাবে গুলি বর্ষণ করে, সেই নিউজিল্যান্ডের মসজিদে মাত্র একজন না দুইজন লোক ঢুকে বলে মুসলমানদেরকে গুলি করে মারছে, মারছে কিনা বলেন? 50 জন মানুষকে মারছে, এখন তারা ইউটিউবে দেখাচ্ছে, ইন্টারনেটে দেখাচ্ছে 50 জন মানুষ মারা গেলে কি হইছে। তারা জুমার নামাজ পড়তেছে প্রকাশ্যভাবে, তারা জুমার নামাজ পড়তেছে প্রকাশ্যভাবে, তারা আযান দিচ্ছে প্রকাশ্যভাবে। আমি বলি এগুলো তাদের চক্রান্ত। এরা মুসলমানকে চুপ থাকার জন্য, মুসলমানকে চুপ রাখার জন্য এরা এই সমস্ত কলা কৌশল করে, ঠিক কিনা বলেন? এরা মুসলমানকে জানে,
এরা মুসলমানের শিক্ষা জানে, এরা মুসলমানের কিতাব পড়েছে, জানে যে একজন মুসলিম যদি জাগ্রত হয়ে যায়, একজন মুসলিম যদি জিহাদের ঘোষণা করে, আল্লাহ কসম করে বলি দুনিয়ার জগতে কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো বৌদ্ধ, কোনো হিন্দু এক মুহূর্ত থাকতে পারবে না। বলেন ঠিক কিনা? এরা জানে ইতিহাস। আল্লাহ পাক কোরআনে বলছে যে ইশরুনা সাবিরুন, দশজন মুসলমান 100 কাফেরের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? এখনো বাংলাদেশে মুসলমান আছে, আছে কিনা? এখনো বাংলাদেশে মুসলমান আছে? হে মুসলমান, মন দুর্বল করার কিছু নাই, মন দুর্বল করার কিছু নাই। তুমি আল্লাহর বান্দা, আল্লাহ বলছে আমি মুসলমানদের ওলি। আমি কার ওলি? আল্লাহ বলছে আমি মুসলমানদের ওলি, আমি মুসলমানদের অভিভাবক। মুসলমান আল্লাহু আকবার বলে মাঠে নামবা, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি। আর তারা লা মাওলা লাহুম, তাদের কোনো অভিভাবক নাই, তাদের কোনো মাওলা নাই, তারা যতই রণক্ষেত্র করুক না কেন, যতই যুদ্ধ বিমান নিয়ে আসুক না কেন, যতই তারা যুদ্ধের জন্য অস্ত্র নিয়ে আসুক না কেন, মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ আর বাঙ্গা তলোয়ারের আঘাতে এই সমস্ত যুদ্ধ বিমান, এই সমস্ত গাড়ি বাড়ি সব তছনছ হয়ে যাবে। শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন সেই সিলেটের মধ্যে, ইতিহাস জানেন না, ইতিহাস জানেন কিনা, যখন সে গোর গোবিন্দ রাজার এখানে গিয়েছিল যুদ্ধ করার জন্য, একজনকে বলছিল তুমি আজান দাও, আজানের ধ্বনিতে, আজানের আকর্ষণে, আজানের টানে সেই গোর গোবিন্দর রাত প্রসাদ বেঁকে চুরমার হয়ে গিয়েছিল, ঠিক কিনা? হে মুসলমান, কেন এত নিজের নিজেকে নিজে দুর্বল মনে করতেছি? আজকে আওয়াজ আসতেছে না, আজকে তারা এই চোখ জ্বলন্ত করতেছে। কালকে আমি একটা জিনিস দেখলাম ইউটিউবের মধ্যে, আমার চোখটা পানি চলে আসছে, আমি টিকে থাকতে পারছি না, রাত্র 2টা বাজে আমি ঘুমাইছি। এমনকি স্বপ্ন দেখলাম ওই লোকটাকে, আমি নিজে দেখলাম যে তাকে একটা জায়গার মধ্যে নিয়ে তার জিব্বাটা টান দিয়া, তার জিব্বাটা ছুরি দ্বারা মুসলমান কাটছে, জিব্বা টান দিয়া জিব্বাটা কাটছে, তার হাতকে পাথরের মধ্যে রেখা এরকম আঙ্গুল গুলা কর্তন করতেছে, আঙ্গুল কাটতেছে, সে চিল্লাইতেছে কিন্তু তাকে তারা ছাড়ে না, বলে এগুলা নিঃসংঘর্ষতা না, এগুলা কি জঙ্গিবাদী না, আজকে এগুলোর আওয়াজ হয় না, হয় আজকে এগুলোর আওয়াজ হয় না। আমি নিজে দেখলাম আমি টিকে থাকতে পারছি না, একটু দেখা আমার মাথা ঘুরে গেছে যে মুসলমানকে আজকে এত কষ্ট দিচ্ছে, এত নির্যাতন করতেছে, মায়ানমারের মুসলমানকে নির্যাতন করছে না, পানিতে ডুবায় মারছে না, এদেরকে জবাই করছে না, চোখের সামনে দেখা কয়েকদিন পর, কয়েকদিন পর শুধু মুসলমান নির্যাতন, মুসলমান নির্যাতন, মুসলিম নির্যাতন, অন্য কোন ধর্মের লোক তো নির্যাতন শোনা যায় না, শোনা যায়? অন্য কোন মুসলমান ছাড়া অন্য কোন জাতি তো নির্যাতন শোনা যায় না। কারণ কি? তারা কয়েকদিন পর পর এরকম ঘটনা ঘটায় আর দেখায় যে এর দ্বারা মুসলমানের অনেক লাভ হয়েছে। আমি বলি এগুলো লাভ না, আপনারা আমার জিহাদের ডাক দিতে হবে, বলেন ঠিক কিনা? আপনার আমার জিহাদের ডাক দিতে হবে, মুসলমান গর্জন দিতে হবে, বাঁচলে দেশে একদিন বাঁচবো, এরকম বিড়ালের মতো বারবার বাঁচার দরকার নাই। মরলে তো জান্নাত, বাঁচলে গাজী, তো কিসের ঘর দুনিয়াতে, কিসের ঘর? আমি যদি মারা যাই তো জান্নাতে যাব। আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, যে জান্নাত হচ্ছে তরবারির নিচে। আজকে আমরা জান্নাত ওই মায়ের পায়ের নিচে, এটা নিয়ে ব্যস্ত আছে। তো রাসূল দে বলছে যে জান্নাত খালি মায়ের পায়ের নিচে না, জান্নাত তরবারির নিচেও আছে, তরবারির নিচেও জান্নাত আছে। হে মুসলমান, মুসলমানিত্ব বলবা না, জিহাদ কোনো নষ্ট হয়ে যায় নাই, জিহাদের হুকুম কোনো ফস্ক হয় নাই, জিহাদের হুকুম কোনো যে এখন আর জিহাদ চলতো না, এক সময় ছিল এরকম জিহাদের হুকুম না। এখনো পরিস্থিতি আসলে, এখনো যদি সময় আসে আবার জিহাদের মাঠে নামতে কে কে প্রস্তুত আছেন হাত তুলে বলে আল্লাহকে দেখা। তো যে কথা বলতেছিলাম বিশ্বাস করবেন না আমার এই কথাটা মিথ্যা না, আমি নিজে দেখছি তার জিব্বাটা কাটছে, তার আঙ্গুল গুলা কাটছে, আমার এত কষ্ট লাগছে, পরে আমি নিজে স্বপ্নে দেখতেছি যেরকম আল্লাহ পাকের সাথে মনে হয় আমি কথা বলতেছি, তখন আমি আল্লাহ পাককে বলতেছি যে হে আল্লাহ, এই লোকটা ইসলামের জন্য তার জিব্বাটা কাটছে, জোর কইরা তিনজন মানুষ ইয়া বড় বড় রান্দা নিয়া তারা জঙ্গলের মধ্যে নিয়া, সেই মুসলিম সে তারকে এত কষ্ট দিছে,
সে তারপরও তোমার বিধান ছাড়ে নাই, আঙ্গুলগুলা কাটছে তারপরও ছাড়ে নাই। আমার আমল যদি তোমার কাছে কবুল হয় বা না হয়, আমার আমলের উসিলা হইলে তার জান্নাত দান কর। বলেন সুবহানাল্লাহ, নিজে সব চাই দিলেন। মুসলমান আজকে মুসলমানিত্ব আমাদের খতম হয়ে গেছে, শুধু মাঠে আসলে বাসন, জায়গা জায়গা বাসন, কিন্তু আমাদের যে দৈনিক নিয়ম আছে, আমাদের যে রুল নিয়ে চলতে হবে, এই রুল আজকে আমরা নাই, আজকে আমরা নাই। না থাকার কারণে আজকে মুসলমানরা এত নির্যাতিত হইতেছে, ঠিক না বেটি? জিহাদের আওয়াজ দিতে হবে, পাল্টা জবাব দিতে হবে, যে 50 জন মুসলমান তোমরা মারছো, মুসলমানের যেখানে ক্ষমতা আছে এখানে 100 জনকে জীবন্ত পুঁতে ফেলবো। বলেন ঠিক কিনা? এরকম না করলে হবে না। মায়ানমারে মুসলমানকে মারলো, আবার কাশ্মীরে মুসলমান মা বোনদেরকে, সেই ইন্ডিয়ার এই মালুর বাচ্চারা, ইহুদি হিন্দু হিন্দি ইন্ডিয়ার হিন্দুরা তারা মুসলমানদের উপর নির্যাতন করছে। আপনারা দেখেন না টিভিতে, আপনারা খবরে দেখেন না, করতেছে না? কিন্তু তারপরও এই মালুর বাচ্চারা হিন্দুরা তারা এই ইউটিউবে তারা মুভি বানায়, তারা ছবি বানায়, যে মুভির মধ্যে তারা ছবিতে মুসলমানকে একটা হালকা দাড়ি দিয়ে তারা জঙ্গিবাদী সাবেত করে, ঠিক কি না? কথা ঠিক কি না? হ্যাঁ, মুসলমান জঙ্গি, আরে হিন্দু জঙ্গি নাম্বার ওয়ান, খ্রিস্টান জঙ্গি, ইহুদি জঙ্গি, নাসারা জঙ্গি, মুসলিম ছাড়া যত যত জাতি আছে সব জঙ্গি, বৌদ্ধ জঙ্গি, সবাই জঙ্গি, শুধু মুসলমান জঙ্গি না। কিন্তু তারপরে তারা তারা সব কাজ করে কিন্তু মুসলমানের নাম দেয়। ওই অলিপুরি হুজুর বলতো না কাল্লা সুরার ঘটনা বলতো কিনা? আরেকটা কাহিনী হুজুর বলতো নাতিন জামাই বলতো কিনা? বলে এক জায়গায় পরিচিত হইতে গেছে, তখন ওই বুড়া বেড়িরা পেতেছে, আচ্ছা আপনার পুত্রী আমরা দেন, আপনার নাম কি? আমার নাম নাতিন জামাই। মানে এদের এত নিয়ত খারাপ, এ পুত্রীটা লইছে বুড়ির হাতে, মনে করেন পুটলিটা নিয়ে বাঁকবো, যখন বাঁকবো বুড়ি তো ডাক দিব যে আমার পুটলি নেওয়া জায়গা, নাম দিত না, নাতিন জামাই আমার পুটলি লয়া জায়গা ধরো নাতিন জামাই। তখন মানুষ কইতে স্যার নাতিন জামাই তোমার পুটলি লয়া জায়গা, আবার তোমার নাতিন লয়া জায়গা, কি কইছে? এবারে বই বড় লয়া দেব, ঠিক না বেটি? এবারে বড় নাতিন জামাই কইতেছো নাতিন জামাই, পারে এই নাতিন জামাই না, এর নাম ওই নাতিন জামাই, কি দেখো এর নাম ওই নাতিন জামাই। আরে তাহলে আপনি বুঝছেন না, আপনার দুঃখ দেবার জন্য সেই কথা বলছে। আসল জঙ্গি এই হিন্দু জাতি, আসল জঙ্গি ইহুদি জাতি, আসল জঙ্গি নাসারা জাতি, আসল জঙ্গি বৌদ্ধ জাতি। মুসলিম কোনোদিন জঙ্গি না, মুসলিমের নবীও কোনোদিন জঙ্গিবাদী শিখায় নাই। মুসলিমের মতো আদর্শ, মুসলিমের মতো আদর্শবান, মুসলিমের মতো সুন্দর চরিত্রবান সারা পৃথিবীতে একটাও নাই, ঠিক না বেটি? মুসলমানরা আদর্শ শিখাইছে, হিন্দু ধর্মে নারীদের ক্ষমতা ছিল না, মুসলিমরা দিয়েছে, আল্লাহর নবী এসে দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের ধর্মে নারীদের স্বাধীনতা ছিল না, নারীদের হক তারা আদায় করতো না, করতো কি করতো না? রাসূল এসে দিয়েছে। আজকে কিছু মানুষ আছে রাস্তায় মহিলাদেরকে নামায় আর বলে যে আমরা ইসলামী, যেরকম কঠিন ভাবে আমাদের উপর পর্দার হুকুম বলে আমরা এগুলা মানব না, আমরা এগুলো কি করবো, আমরা সমান অধিকার চাই। কি চাই? হে নারী তুমি বুঝো না সমান অধিকার মানে কি? তোমাকে তো তারা চায় রাস্তায়, তারা বাড়িতে তো ইউজ করবে তাদের স্ত্রীকে, আর রাস্তাঘাটে গাড়িতে দোকানে পাড়ে ব্যবসা বাণিজ্যে তোমাদের গোসা মশা খাওয়ার লেগে তারা চায়, ঠিক না পেটে? কথা ঠিক না? কথা বুঝুননি? রাস্তাঘাটে তোরার গোসা খাওয়ার লেগে এই সমস্ত নাস্তিকরা, এই সমস্ত মুরতাদরা এই চক্রান্ত করে তোদেরকে নষ্ট করার জন্য, তোদের ইজ্জত আপন নষ্ট করার জন্য। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের তরিকা তোমাদেরকে নারীদেরকে বলে সর্বোত্তম জাতি বানাইছে, ঠিক না বেটি? জান্নাতের সর্দার নারীদের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ঠিক না বেটি? আল্লাহ রসুল এসে মহিলাদেরকে অনেক মর্তবা দিয়েছে। আল্লাহ রসুল বলছে কিনা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আরে শুনো জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে, বলছে কিনা? বলছে না? কিন্তু বলছে যে একথা বলছে, একথা বলছে যে জান্নাত হলো বাপের পায়ের নিচে, একথা বলছে। এখানে তো তোমাদেরকে পুরুষ থেকে বেশি হক দিয়েছে, দিয়েছে কিনা? এজন্য আজকে সারা পৃথিবীর মুসলিমদেরকে একথা বলতে চায় যে আপনারা আপনাদের পক্ষে ইমান আমল মজবুত যেরকম করতে হবে, প্রতিবাদও করতে হবে, ঠিক কিনা?
যখন আমাদের উলামারা আপনাদেরকে ডাক দিবে শুধু হুজুরের গোষ্ঠী গেলে হইব, মাঠ ভরব না। শুধু হুজুর নাকি মুসলমান, যখন ডাক আসবে, যখন আল্লামা শফি হুজুর দামাত বরকতুল আলিয়া ডাক দিবে, বলে সমস্ত মুসলিম এক হয়ে, বলে মুজিব যেরকম বলছিল যে যার যা কিছু আছে সব কিছু নিয়ে মাঠে নামো, বলে যখন আল্লামা শফি হুজুর বলবে তখন আপনার আমার সব কিছু নিয়ে মাঠে নামতে কে কে রাজি আছেন বলে। আল্লাহ পাক আপনাকে আমাকে এরকম খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। সারা পৃথিবীতে আজকে অবস্থা ভাই, চোখটা খুললে দেখা যায় শুধু মুসলিম নির্যাতিত, শুধু মুসলিম নির্যাতিত, মুসলিম মা বোন নির্যাতিত। অথচ আল্লাহ রসুল জিন্দিগিতে এরকম মুসলমান এত নির্যাতিত ছিল না। আজকে পৃথিবীর অবস্থা, এর একটাই কারণ আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি, আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি। এই জিহাদ যতক্ষণ পর্যন্ত আমরা আবার না জাগাইবো আমাদের মনের মধ্যে, ততক্ষণ পর্যন্ত মুসলিম এই পৃথিবীতে আর শান্তি পাবে না, আর শান্তি পাবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আবার সেই রাসূলের তরিকা, সেই রাসূলের জিন্দেগী আপনাকে আমাকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এবং যে আয়াতখানা তেলাওয়াত করেছি, যে আল্লাহ পাক বলছে যে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আল্লাহ রাসূল বলেন আমার অনুসরণ করো, আমার অনুসরণ যদি করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে, কি করবে। আর আল্লাহ পাক যদি ভালোবাসে, বলে ভালোবাসেই খেলত না তোমার আমার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে তোমাকে আমাকে জান্নাতবাসী করবে, ঠিক কিনা বলে। এজন্য আপনারা আমার রসুলের তরিকা আমাদের চলার নিয়ত আছে কিনা, এত ইবাদত বন্দিগির নিয়তে আমরা আলোচনা শুনলাম, এখন যদি আমলের মাঠে আমরা পরিণত না করি তাহলে কি কোনো লাভ হবে। এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে রসুলের খাঁটি উম্মত হয়ে, রসুলের খাঁটি উম্মত হয়ে এই দুনিয়ার জিন্দগিতে আমল করে, আমল করে সঠিক পথে চলে যান আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতে নেয়। সকলে বলেন আমিন। আর আপনারা আমার এই পৃথিবীতে চলার ক্ষেত্রে যারা মূর্খ মানুষ আছে, আমরা যারা আলেম না, তাদের একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে যে আপনারা আমার সবসময় উলামাদের সাথে থাকতে হবে, সবসময় উলামাদের সাথে থাকতে হবে। যে কোনো একজন হুজুরের হাতে বায়াত হয়ে আমি আমার জিন্দগিতে এরকম ভাবে কাটাইতে হবে। আপনাদের জন্য সৌভাগ্য যে আপনাদের এলাকার মধ্যে আলহাজ হযরত মাওলানা নুরুজ্জামান হুজুর দামাত বারকাতুল আলিয়া এখানে আছে, আপনাদের এলাকায় ছায়া হয়ে আছে। উনার মাদ্রাসার জন্য উনি অনেক মেহনত মুজাহাদা করতেছে, মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যায় আপনারা উনার সাথে থাকবেন কিনা, উনার মাঝে থেকে দেখবেন কিনা, এবং উনার কাছে গিয়ে আপনারা আমল শিখবে, তরবিয়ত শিখবে। বাস্তব একটা কথা বলছি যে এই হাকিম নুরুজ্জামান দামাত বরকাতুল আলিয়া উনি আসলে অনেক বড় একজন আল্লাহর ওলি, বিশ্বাস হয় না? অনেক কাহিনী এরকম আছে, এই যে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বরকাতুল আলিয়া আর হাকিম নুরুজ্জামান সাহেব দামাত বরকাতুল আলিয়া, ওনারা দুইজন একসাথে এক মাদ্রাসায় পড়াইছে, যোগ্যতা কম। এজন্য ভাই বলে আজকে মানুষের নিয়ম এটাই যে বাড়ির দ্বারে যারা থাকে তাদের কদর মানুষের কাছে থাকে না, ঠিক কিনা, ঠিক কিনা, জোরে বলেন না। এখনই যদি বলেন আমার জায়গা, আমার তো মোটামুটি গেছে, তো আপনাদের যাইলে তো মানকে থাকবে বলেন। এজন্য আপনার আমার এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার পিছনে মেহনত করতে হবে, টাকা পয়সা অর্থ বুদ্ধি যে সাথে থাকতে হবে, এবং আপনাদের এলাকায় যেহেতু হুজুর আছে উনার দিক নির্দেশনা নিয়ে আপনি আমি যেন চলতে পারি, এই জন্য উনার কাছে যাইতে হবে, ঠিক কিনা, যাইতে রাজি আছেন নি? আলোচনা তো আল্লাহ পাক মোটামুটি করাইছে, নামাজের সময় হয়ে গেছে, আরো বলা যায়, তারপরে উজস্তেন জনকের করতে হবে। তো অবশেষে একটা কথাই বলি, এই কথাবার্তা বলার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে,
এবং আপনারা যারা ধৈর্যের সাথে আছেন, একটা দোয়া আছে মাগরিবের পর, এই দোয়াটা পড়তে হয়, সকলে বলেন, আমি বলবো, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফির লি। আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফির লি। আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফির লি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।